কুম আসসালাম আহমতুল্লাহ আবরকাত কারো সন্তান এমরান ভাই বগুড়া থেকে প্রশ্ন করছে যে কারো সন্তান কি শূন্য কি করবে এবং দোয়া কীভাবে করবে প্রথমে আপনাকে সন্তান জন্ম নিলে সেখানে আজান দিবেন ডান কানে একটু করে ওই হাতে মধু মাখিয়ে একটু গালে মধু দিবেন এগুলি যেগুলি সুন্নতগুলি ওয়ারত হয়েছে এবং বিভিন্ন ধরনের এখানে আছে তারপর আপনি এক সপ্তাহের মধ্যে চুলটা কামাই দিবেন এখানে কিন্তু মহিলাদের মেয়েদের চুল কামায় না সেই চুলটা রেখে দেয় আমাদের দেশে এটা চুলটা কামাই ফেলে এটা কোনো অসুবিধা নেই চুল কামাইতেও পারেন আর যদি মেয়ে হয় রাখতেও পারেন এটা রেখে দিতে পারেন এটা কোনো কিনে যে মেয়ে হলে যে চুল কামাইতে হবে এরকম কোনো বর্ণনা নেই আর হলো এক সপ্তাহের মধ্যে আপনি কি দিবেন কে দিবেন মেয়ে হইলে একটা ছাগল সেলো হলে দুইটা ছাগল যদি দিতে পারেন তারপর হচ্ছে যে বাচ্চাকে সুস্থতার জন্য যা যা করণীয় তা তা করবেন এক এক দেশে ঠান্ডা মৌসুম আছে গরম মৌসুম আছে বাচ্চারা মায়ের পেটটাকে আসিয়ে এটা কী করতে হয় না বিদেশে বাচ্চা হলে একটা মদফ করে মদফ মানে কি এটাকে কি বলে ফাইল কোলে স্বাস্থ্য পরিচর্যা প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা প্রতি গ্রামে গ্রামে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা আছে আমাদের দেশে এটা ক্লিনিক বলা হয় যাই হোক সেখানে একটা ফাইল খুলে ফেলবেন প্রত্যেকটা বাচ্চা আসলে এ বাচ্চার নামটা সেখানে কি করবেন আপনি লেখে দিবেন যদি এরকম ব্যবস্থা থাকে না থাকলে আপনি কি করবেন যে যেগুলি বেসরকারি সরকারি হাসপাতাল এখানে প্রচেষ্টা চালাইবেন বাচ্চার নাম এন্ট্রি করবেন সেখানে সব সময় বাচ্চারা কিন্তু আবহাওয়া বরদাস্ত করে না কোন ধরনের কোন আবহাওয়া তারপর আপনি সব সময় আপনার বাচ্চার জন্য শুধু ওই সময় দোয়া করবেন কোনো কথা নয় আপনার বাচ্চার জন্য মুসলমানদের বাচ্চাদের জন্য সব সময় দোয়া ফাঁসাক্ত নামাজের পরে যেই সময় হে আল্লাহ আমার বাচ্চাকে তুমি সুস্থ রাখো হে আল্লাহ আমার বাসা তুমি হেফাজত করো হে আল্লাহ তাদেরকে মুক্ত রাখো তাদেরকে আল্লাহ জগৎ সেরা সেরা বানাও মুসলমানদের বাচ্চাদেরকে তুমি রোগ থেকে হেফাজত করো এগুলি আপনার নিত্য নতুন প্রত্যেক দিনের কাজ দোয়াও দোয়াও করবেন এবং কি করবেন তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন ইশা আল্লাহ যদি বাইচ্চে একটা হয় আল্লাহর একটা বাচ্চার রিজিক আপনাকে বাড়াই দিয়েছে এইরকম মনে করবেন না রে বাচ্চা আগে স্বামী স্ত্রী দুইজন ছিলেন এখন বাচ্চা এসে খাওয়াই কি না এটা আল্লাহ ব্যবস্থা করি যেহেতু মানুষকে মুখ দিয়ে সৃষ্টি করে না শুধু হাতও দেয় হাত এবং মুখ দোটা দিয়ে সবগুলি দিয়ে সৃষ্টি করে হাতে পারে একজনে একশো জন পালতে পারে একজনে দেশ পালতে পারে একজনে সারা বিশ্ব পালতে পারে আল্লাহ রব আনক কুদরত দিবে আপনি আপনার বাচ্চার জন্য যা দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে বারকাল্লাহ